17 জানুয়ারি মঙ্গলবার রাত 8টায় শামীম জাহিদি আছে রিটোর্ট স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম টানা 26 ঘন্টা অ্যাম্বুলেন্স চালানোর কারণে শরীয়তপুরে দুর্ঘটনা ধারণা পুলিশে ট্রাকের পেছনে ধাক্কায় রোগী সহ 6 জনের মৃত্যু পাঠ্যবইয়ের বিষয়বস্তু নকলের ঘটনার দায় নিলেন ডক্টর জাফর ইকবাল ও হাসিনা খান দুঃখ প্রকাশ করে বিবৃতি যুক্তরাজ্য ইউক্রেনে ট্যাঙ্ক পাঠালে তা আগুনে পুড়বে ক্রেমলিনের হুঁশিয়ারি পশ্চিমা বিশ্বের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের দাবি কিয়েভের টানা 25-26 ঘন্টা অ্যাম্বুলেন্স চালানোর কারণে চালকের ক্লান্তি থেকেই শরীয়তপুরের জাজিরায় দুর্ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের মঙ্গলবার ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কে থেকে থেমে থাকা ট্রাককে অ্যাম্বুলেন্স পেছন থেকে ধাক্কা দিলে মারা যায় মা মেয়ে সহ 6 আরোহী এনে কথা বলতে বুয়েট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ডক্টর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের যে দুর্ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক 6 জন ব্যক্তি মারা গেছেন ধারণা করা হচ্ছে চালক অ্যাম্বুলেন্সের চালক ক্লান্ত ছিলেন 25-26 ঘন্টা গাড়ি চালিয়েছেন ঘুমিয়ে গেছেন এই কারণে দুর্ঘটনা হওয়ার কারণ হিসাবে বলা হচ্ছে এইটা নিয়ে বহুবার আলাপ হয়েছে যে যারা চালক তাদের একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম নিশ্চিত করতে হবে কে করবে এই দায়িত্ব তো যারা আমরা যদি বলি যারা অপারেটর যারা বাস চালাচ্ছেন বা কোনো যানবাহনের দায়িত্বে আছেন তাদের হাতে নিতে হবে এবং এইসব জায়গায় যদি আমি যদি বলি শাস্তি নিশ্চিত না করা যায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তাহলে তো এই ঘটনা কখনোই থামবে না জি আসলে আপনি যেমনটি বলছিলেন যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলাপ করতে যেমন খুবই মানে খারাপ লাগে আবার এগুলো নিয়ে আলাপ না করলেও আসলে মানে পারা যায় না যেখানে আসলে মানুষের জীবনের বিষয়টি আর কি জড়িত তা আপনি যেমনটি বলছিলেন যে একজন চালক যদি আপনার মানে সারা দিন রাতে যদি সে একটা গাড়ি চালায় তাহলে মানে সে যদি একটা দুর্ঘটনা ঘটায় তখন সেই চালককে আসলে দায়ী করা কতটা যুক্তিযুক্ত হবে কারণ মানুষের তো মানে একটা কার্যক্ষমতা আপনার আছে তারপরে আমাদের যেই ড্রাইভিং পেশাটা এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি পেশা এবং সবসময় কিন্তু আপনাকে মানে সতর্ক থাকতে হয় এখানে যে আপনার 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি আপনি ভুল করে ফেলেন সেখান থেকে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে চালককে খুবই সতর্ক অবস্থায় সবসময় থাকতে হয় কিন্তু যদি আমি টানা 15 ঘন্টা 16 ঘন্টা বা তার অধিক বেশি সময় যদি আমি স্টিয়ারিং হুইলে যদি থাকি এবং গাড়ি চালাই তাহলে যে কোনো সময় আসলে ক্লান্তি কিন্তু চালকের চলে আসতে পারে এবং সেখান থেকে সে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে এখানে আমরা যারা মালিক হিসেবে যারা চালকদেরকে আসলে নিয়োগ দিচ্ছি তারাই কিন্তু আমরা নিয়ম কানুন মানছি না এবং খুবই যেটি দুঃখের বিষয় যে যখনই কোনো আপনার দুর্ঘটনা ঘটে তখন কিন্তু শুধু যেহেতু মানে চালককেই আমরা সামনে পাই সব দায় দায়িত্ব কিন্তু চালকের উপরে চাপিয়ে দেওয়া হয় কিন্তু এর পেছনের আসলে ঘটনাগুলো কি কেন মানে তাকে এত ঘন্টা চালাতে হলো তাকে কি বাধ্য করলো নাকি সে ইচ্ছে করেই চালাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা কখনো মানে খতিয়ে দেখি না এবং এর পেছনে যারা দায়ী ব্যক্তি তারা কিন্তু কখনোই আপনার বিচারের সম্মুখীন হয় না আমরা সবসময় মানে যা সাজা হয় ছোটখাটো যাই সাজা হয় সেটি চালকের সাজা হয় কিন্তু আমাদের যার যে দায়িত্ব সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন না করি এবং তার গাফলতি সেটাই ঠিক আমার যতদূর মনে বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে সড়কের দুর্ঘটনা কমে আসে তার মধ্যে একটা বড় বিষয় বলা হচ্ছিল যে যাত্রী যারা চালক তাদের জন্য একটা নিশ্চিত নিরাপদ দুঃখিত তাদের আমি যদি বলি রেস্ট যেটা বিশ্রাম নিশ্চিত করার কথা বলা হয়েছিল বলা হয়েছিল যখন একটা সড়কে বা মহাসড়কে যখন একটি যানবাহন যাবে তার স্পিড নির্ণয় করবার জন্য স্পিড গান ব্যবহার করার কথা বলা হয়েছিল অনেক বেশ কিছু নির্দেশনা ছিল কিন্তু আসলে এগুলো একেবারেই কথার কথা থেকে যাচ্ছে এগুলো একেবারেই বাস্তবায়ন হচ্ছে না তাহলে যে যে দুর্ঘটনা খুব সহজে এড়ানো যেত তাহলে তাহলে তো রাস্তায় বা সড়কে মৃত্যুর মিছিল থামবে না যদি এই সেই ব্যবস্থাগুলোর কার্যকারিতা না থাকে কীভাবে কী করলে এই ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা নিশ্চিত করা সম্ভব
যেটি আপনি বলছিলেন আসলে যে রাষ্ট্রীয় মানে মাননীয় প্রধানমন্ত্রী তো রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারী, জি মানে ওনার নির্দেশনাগুলো যখন আপনার পালিত না হয় তাহলে যারা পালন করছে না তাদেরকে আপনার আইনের আওতায় তো আপনার অবশ্যই আনতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলোর কথা যদি আমরা বলি, এখানে আপনার যেই সব নির্দেশনার কথাগুলো আপনি বললেন সেগুলো কিন্তু তারা যথাযথভাবে পালন করে এবং তাদের রোড নেটওয়ার্ক অনেক উন্নত, তারপরেও কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটে। আর আমরা যদি সেই সব নির্দেশনাগুলি বাস্তবায়ন না করি এবং আমাদের সড়ক নেটওয়ার্কও এখন একদম সম্পূর্ণভাবে আধুনিক আমরা করতে পারি, তাহলে তো আমাদের এখানে দুর্ঘটনা আপনার আরো বেশি ঘটবে, সেটি স্বাভাবিক। কিন্তু অনেক সময় যেটি হয় যে আমরা দুর্ঘটনা আমাদের কমছে বাড়ছে এগুলো নিয়ে বিতর্কে গিয়ে আসলে মূল যে ফোকাসটা সেখান থেকে আমরা সরে যাই। দুর্ঘটনা যে আমাদের হচ্ছে সেটি তো অস্বীকার করার কোনো উপায় নেই, হুম দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সবচেয়ে আমাদের যেটি মানে নিশ্চিত করা প্রয়োজন বা ওই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন যেন দুর্ঘটনা ঘটলেও সেখানে প্রাণহানি যেন না ঘটে, কিন্তু মানে আমরা কিন্তু মানে সেটি নিশ্চিত করতে আমরা পারছি না। আর আরেকটি বিষয় আমি আসলে উল্লেখ করতে চাই যে আমাদের যে দুর্ঘটনাগুলো আসলে যে যখন ঘটে সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা একটা প্যাটার্ন পাই যে আমাদের বছরের কোন সময় দুর্ঘটনাগুলো বেশি ঘটে, যেমন ঈদের আগে পরে আমাদের দুর্ঘটনা বেশি ঘটে, আবার এই যে শীত মৌসুমে যখন কুয়াশা বেশি থাকে তখন আমাদের দুর্ঘটনাগুলো বেশি ঘটে। এই সব বিষয়গুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা জানি যে কখন দুর্ঘটনাগুলো বেশি ঘটে এবং সেটি কিন্তু পদক্ষেপ নেওয়া সম্ভব, কিন্তু যারা যাদের পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু তারা পদক্ষেপ কিন্তু যথাযথভাবে নিচ্ছে না। আর আপনি আরেকটা যেটি বললেন যে চালকদের বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটি আমরা নিশ্চিত করতে পারছি না। এর পেছনে অবশ্যই একটি কারণ আছে, আসলে আমাদের যত নাম্বার অফ ভিকেল তার থেকে কিন্তু আমাদের নাম্বার অফ ড্রাইভারের সংখ্যা আমাদের কম অনেক কম। এই কারণে আপনার দূরপাল্লার একটা বাসে যে আপনার একজন 4 ঘন্টা চালিয়ে একটু রেস্ট নিয়ে আরেকজনকে দিবে সেটি আসলে মানে নিয়মের মধ্যে থাকলেও বা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও সেটি বাস্তবতার কারণে কিন্তু আসলে মানে সেটি প্রয়োগ করা সম্ভব সনদ বা হচ্ছে। লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং সনদের বিষয়ে অনেকেই বলে বলে থাকেন যে এখানে যদি বিআরটিএ সক্ষমতা বৃদ্ধি না করা যায় তাহলে খুব একটা কাজে আসবে না, সব কাজ বিআরটিএর পক্ষে করা সম্ভব নয়, তারা আসলে তৃতীয় পক্ষের কারো সাহায্য নিতে পারে, যেটা অন্য অনেকভাবেই এর একটি মডেল রয়েছে। সেদিক থেকেও কি একটু চিন্তা ভাবনা করা উচিত কিনা, উচিত কিনা কর্তৃপক্ষের, এই এই জন্যই বলছি যে দুর্ঘটনার বড় আরেকটি কারণ হচ্ছে যে গাড়ির ফিটনেস না থাকা এবং যারা গাড়ির চালক তাদের বৈধ সনদ না থাকা। এই দুটো বিষয়ে যদি একটু বিআরটিএ সচেতন হয় তাহলে হয়তো দুর্ঘটনা অনেকখানি কমে যেতে পারে। যে পৃথিবীর আপনার অনেক উন্নত দেশেই কিন্তু আপনার যারা কর্তৃপক্ষ মানে নিয়ন্ত্রক সংস্থা তারা যে আপনার ড্রাইভিং লাইসেন্স মানে দিচ্ছে তা কিন্তু নয়, তারা কিন্তু সেটি আউটসোর্সিং করে, মানে কন্ট্রোলটা তাদের কাছে থাকে, জি কিন্তু আপনার যে যে টেস্টিং এর বিষয়গুলো বা পরীক্ষা নেওয়ার বিষয়গুলো এগুলো কিন্তু আপনার যারা এ বিষয়ে পারদর্শী বিভিন্ন কোম্পানি আছে তাদেরকে লিস্টেড করে তাদের মাধ্যমে কিন্তু পরীক্ষা দিয়ে যখন আপনার সেই কর্তৃপক্ষের কাছে আসে তখন তারা কিন্তু ফাইনাল যেই ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু তারা দেয়। কিন্তু আমাদের দেশে বিআরটিএ এই বিষয়টি তারা নিজেদের হাতেই রেখেছে এবং তারা আউটসোর্সিংও করছে না এবং তারা সবসময় জনবলের যে অভাব সেটির কথা তারা বলছে। জনবলের অভাব যদি থাকে এবং আমরা জানি যে আমাদের সরকারি প্রক্রিয়া জনবল নিয়োগ প্রক্রিয়াটা কতখানি লেন্দি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিকল্প পথে কিন্তু যেতে হবে এবং এখন কিন্তু অনেক আউটসোর্স করে সেটি করা সম্ভব এবং তারা কিন্তু দায়িত্ব নিয়েই সেই কাজটি করতে পারে, সেইভাবেই তাদের সাথে কিন্তু আপনার কন্ট্রাক্ট বা মানে চুক্তি হতে পারে এবং তাদেরকেও আইনের আওতার মধ্যে আনা যায় যদি তারা আন্ড্রিউ কাকে কাউকে আপনার ড্রাইভিং লাইসেন্স সে দেওয়ার জন্য সুপারিশ করে। এই বিষয়গুলো আমার মনে হয় যে বিআরটি ভেবে দেখা উচিত। আর ফিটনেসের বিষয়টিও কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু এরকম ফিটনেস চেক করার জন্য আলাদা আলাদা আপনার প্রতিষ্ঠান মানে রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তাদের মাধ্যমে ফিটনেস গুলো চেক করিয়ে আপনার ফাইনাল যেই একটা সার্টিফিকেট সেটি কিন্তু আপনার কর্তৃপক্ষের কাছ অনেক থেকে। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে আমরা আশা করব যে কর্তৃপক্ষ বা বিআরটিআর কথা বলছি তারা এগুলো ভাববে এবং সত্যিকারের স্মার্ট সিদ্ধান্ত নেবে।
সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইয়ের একটি অংশে ওয়েবসাইট থেকে হুবহু অনুবাদ করে ব্যবহারের অভিযোগ উঠেছে তা সঠিক। এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছেন বইটির রচনা ও সম্পাদনার সাথে যুক্ত অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক হাসিনা খান। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর পিঙ্ক সিটি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কদিন থেকেই একটি বিষয়ে আলোচনা চলছিল, যেটি হচ্ছে যে একজন ভদ্রলোক অভিযোগ করেছিলেন একটি কলাম লেখার মাধ্যমে, উনি হচ্ছেন, দুঃখিত আমি নামটা পরে বলছি, যেটা হচ্ছে যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কিছু অংশ একটি ওয়েবসাইট থেকে সরাসরি অনুবাদ করা হয়েছে। এবং আর একটা অভিযোগ হচ্ছে যে অনুবাদের ক্ষেত্রে তার কাছে মনে হয়েছে গুগল থেকে অনুবাদ করা হয়েছে, গুগল ট্রান্সলেশন ব্যবহার করে করা হয়েছে। ইতিমধ্যেই এর দায় স্বীকার করেছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং হাসিনা খান, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কারণ তারা এর দায় নিয়েছেন, যেটা এখন আমাদের দেশের সংস্কৃতি থেকে অনেকটা উঠেই গেছে, ভুল হলে কেউ স্বীকারই করেন না। কেন আসলে এই ভুলগুলো হয় বা আপনি কখনো কি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কি না, কী প্রসিডিওর, কীভাবে এই ধরনের বই লেখা হয় এবং সম্পাদনা হয়? আমার একবার এ ধরনের প্রোগ্রামে জড়িত হওয়ার সুযোগ হয়েছিল প্রফেসর মোহাম্মদ জাফর ইকবালের সঙ্গে। নবম দশম শ্রেণীর বিজ্ঞান সংশ্লিষ্ট যে বই, সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত, আরো চারটা ছয়টা বই সঙ্গে। তো প্রকৃতপক্ষে যে জিনিসটি হয় সেটা হলো আমরা খুবই শস্যব্যস্ত, যে কোনো জিনিস খুব দ্রুত গতিতে করতে পারতে হবে। স্বাধীনতার 50-51 বছর হয়ে গেল, এখনো আমরা ভালো মানের পাঠ্যপুস্তক প্রণয়ন করতে পারলাম না। যখন এই পাঠ্যপুস্তক প্রণয়নের প্রশ্ন উঠে, খুবই অল্প সময়ে সেই কাজটি করতে হয়। আমাদের বুঝতে হবে যে একটি বই যখন 30 লক্ষ ছাত্র পড়বে একটি পাঠ্যপুস্তক, সেটা কত নির্ভুল হতে হবে স্কুলের। সুতরাং সেই পাঠ্যপুস্তকটা আমরা অহরহ পরিবর্তনও করব না, প্রয়োজন নেই। অত্যন্ত বিজ্ঞানের ভিত্তি বলি, সমাজ বিজ্ঞানের ভিত্তি, এটা আমরা ছাত্রদের মজবুত করে দিব। এই বিষয়গুলো প্রতি বছর, এই বিষয়গুলোর কোনো পরিবর্তন হবে না। আমরা কেন যেন খুবই দ্রুত গতিতে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে চাই এবং চাই সেখানে সবকিছু নির্ভুল হোক। আসলে তো এরকম হওয়া কাঙ্ক্ষিত না। নেদারল্যান্ডস এর কথা যদি বলি, হয়তো একটা পাঠ্যপুস্তকের মাত্র 2000 কপি তাদের তৈরি করতে হয়, আর বাংলাদেশে 20 লক্ষ বই, একই বিষয়ের বই তৈরি করতে হয়। তাহলে এই 20 লক্ষ 30 লক্ষ বই, মানে যার 20 লক্ষ 30 লক্ষ কপি ছাপাতে হবে, সেই বইটা কত সুন্দর হবে, কত সময় নিয়ে সেটা লেখা প্রয়োজন, এটা তো বুঝতে হবে, তাই না? এর জন্য আমি যে বিষয়টা আপনি বলছিলেন আমি বুঝতে পেরেছি যে আরো প্রয়োজনীয় সময় নিয়ে ধীরে সুস্থে লেখা উচিত ছিল। কিন্তু এইখানে যে অভিযোগটা করেছিলেন ভদ্রলোক, উনি গবেষক এবং ক্যালিফোর্নিয়াতে থাকেন, ডক্টর নাদিম মাহমুদ, উনি যেটা বলার চেষ্টা করছেন যে একটি ওয়েবসাইট যেটি হচ্ছে সেখান থেকে সরাসরি এটা লিখে দেওয়া হয়েছে, তার যুক্তি হচ্ছে যদি কোনো উৎস থেকে সেটা নেওয়া হয়ে থাকে তার একটি ক্রেডিট দিতে হবে বা বলতে হবে কোথা থেকে না আছে, না হলে এটা চর্যবৃত্তির পর্যায়ে পড়ে যায়। এইটা কেন হলো আসলে, এইটাও জানতে চাই। তাহলে কিভাবে আসলে এটা বইটা লেখা হলো? আপনি যথার্থই বলেছেন, কোন একটি সোর্স থেকে, সূত্র থেকে যদি আমরা লেখাগুলো নিয়ে থাকি অবশ্যই তার স্বীকৃতি দিতে হবে, কেমন? তো এটা অবশ্যই অবশ্যই ভুল হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এখানে ভুল হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে যে অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করতে হয়, ফলে অনেক সময় এই লেখকদের ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় যাতে খুব দ্রুত তারা লিখতে পারে। এটা মোটেই কাঙ্ক্ষিত না। আমি বলবো আমাদের সবচেয়ে বড় ভুল হলো খুব অল্প সময়ে এই পাঠ্যপুস্তকগুলো প্রণয়ন করা। অনেক বেশি সময় নিয়ে এই পাঠ্যপুস্তক প্রণয়ন করা উচিত। যার 30 লক্ষ কপি ছাপাবো সেই পাঠ্যপুস্তক কেন অল্প সময়
অল্প সময়ের প্রস্তুতি নিয়ে করব, অনেক বেশি সময় দিতে হবে, খুবই যোগ্য মানুষকে মানুষ দিয়ে করাতে হবে এগুলো, তাই না? জি, আমি অনলাইনে সেই বইটি একটু আগে দেখছিলাম এই অনুষ্ঠানে আসবার আগে। আরও কয়েকজন লেখক আছেন সেখানে বলা হচ্ছে, যারা রচনায় ডক্টর জাফর ইকবাল এবং হাসিনা খান আছেন, তারা ভুল স্বীকার করেছেন, দায় স্বীকার করেছেন। আরও ছিলেন সেখানে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান, ডক্টর মুস্তাক ইবনে আয়ুব, রনি বসাক এবং সম্পাদনা ছিলেন ডক্টর জাফর ইকবাল। তাদের কাছে আসলে সাধারণ মানুষ তাদের একটা ব্যাখ্যা চাইতেই পারে আসলে কেন হলো, এবং ভুল হতেই পারে, কারণ ভুলের কিন্তু মুশকিল হচ্ছে এই যে 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 উদ্দেশ্যভাবে যেভাবে কাজ করা আছে এটা কখনোই ভুল হিসাবে ধরা যাবে না। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যে কথা বলছেন যে যে সময় নিয়ে অত অল্প সময়ের মধ্যে বলা হয়, তাহলে যারা লেখক তাদের বলা উচিত যে তাদেরকে যদি পর্যাপ্ত সময় না দেওয়া হয় তারা সেটা করতে পারবেন না, নাহলে তো এই সংকটটা থেকেই যাবে। আপনি ঠিকই বলেছেন, সেটা কি তারা বলতে পারেন পারেন কি না? বেশ কয়েকজন যুক্ত, তাই না? এই কাজের সঙ্গে বেশ কয়েকজন যুক্ত এবং খুব অল্প সময়ে তারা করেছেন, নিশ্চয়ই ভুল হয়েছে, ওনারা কিন্তু স্বীকারও করেছেন, ওনারা কিন্তু পাশ কাটিয়ে যেতে চাননি, ওনারা পরিষ্কার ভাবে স্বীকার করেছেন এটা ভুল হয়েছে। তা আমাদেরকে খেয়াল করতে হবে, যখন জাতির জন্য 30 লক্ষ ছাত্রের জন্য একটা পাঠ্যপুস্তক প্রণয়ন করব, তার জন্য কি পরিমাণ সময় দিতে হবে এবং কি পরিমাণ রিসোর্স এখানে অ্যালোকেট করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। আমরা শিক্ষাকে খুব দায় সারা গোছে চালাচ্ছি, প্রচুর চেষ্টা করছি, নানা রকম চেষ্টা করছি, সবাইকে ডিস্টেবিলাইজ করে ফেলেছি, আমাদের ছাত্ররা নিশ্চিত না কি হতে যাচ্ছে, অভিভাবকরা নিশ্চিত না, শিক্ষকরা নিশ্চিত না। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম আমার পাঠ্যপুস্তক খুবই সুন্দর ছিল, নির্ভুল ছিল, আমরা নিশ্চিত ছিলাম একজন অত্যন্ত দামি লেখক লিখেছেন, এর মধ্যে কোনো ভুল থাকবে না, যথেষ্ট সময় নিয়ে এগুলো লেখা, এখন তো এগুলো হচ্ছে না। না, সেটাই আমরা আশা করবো আবারও নির্ভুল হবে এবং এই ভুল থেকে হয়তো শিক্ষা নেবেন। এবং আমি নিজেও দেখছিলাম যে এখানে কিছু বাংলা অনুবাদ আমি গুগল ট্রান্সলেশনে যেটা হয় ইংরেজি থেকে বাংলায় দিলে কী হয়, মোটামুটি অনুবাদ আমার কাছে একই রকমই মনে হয়েছে। সো এই যে অভিযোগ সেটিও আসলে তুলিয়ে দেখা দরকার। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যুক্তরাজ্য ইউক্রেনে চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক পাঠালে তা আগুনে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। পশ্চিমা বিশ্বকে সতর্ক করে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে নতুন করে উন্নত অস্ত্র সরবরাহ যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আনবে না। এদিকে পশ্চিমা বিশ্বের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের দাবি করেছে ইউক্রেন। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেয়েছে, এখন যুক্তরাজ্যের কাছ থেকে একে উন্নত মানের ট্যাঙ্ক পেতে যাচ্ছে। তার মানে সামনের দিনগুলোতে যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করবে, তাই তো? অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে এই যে যুদ্ধের যে বিষয়টি গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়ার পর থেকে যুদ্ধ কিন্তু এটি বেড়েই যাচ্ছে এবং যুদ্ধ নানা ধরনের মাত্রা পাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখেছিলাম যে কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর রুশ হামলার শিকার হয়েছে, তারপরে শীতকাল চলে আসার পরে বিদ্যুৎ বিচ্ছিন্নের মতো ঘটনা ঘটেছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টার্গেট করে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া, এরকম কিছু ঘটনা ঘটেছে। তারপরে আমরা যেটি দেখলাম যে গত প্রায় 2 সপ্তাহ আগে এখানে মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনার স্যাটেলাইটের মাধ্যমে যে তাদের গতিবিধি টের পাওয়ার কারণে ইউক্রেনের পক্ষ থেকে যখন হামলা করা হলো পাল্টা, সেখানে ইউক্রেনের দাবি অনুযায়ী 400+ মারা গেছে, রুশরা যদিও বলছে 90 জন মারা গেছে। সব কিছু মিলে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে অতি সম্প্রতি যেটি গত 2-3 দিনের আগের খবর, সেটি হচ্ছে সোলেডার নামে একটি শহর ইউক্রেনের পূর্বাঞ্চলে, সেই শহরটিকে রুশ বাহিনী পুরোপুরি দখল করেছে বলে তারা দাবি করছে। এই শহরটি লবণ খনি ক্ষেত্র একটি শহর এবং তার একদম পূর্বে হচ্ছে বাকমুট শহর। সুতরাং এই সোলেডার যদি সত্যিই দখল করে থাকে এবং এই বিষয়টি যদি তারা যে দখল করেছে এই বিষয়টি যুক্তরাষ্ট্র সরাসরি না বলছে না, যদি ইউক্রেন বলছে যুদ্ধ এখনো চলছে, বাট আমরা যেটি ধরে নিতে পারি সোলেডার রাশিয়ার দখলে চলে আসছে, বাকমুট শহরটি হচ্ছে খুবই নিকটবর্তী শহর এবং মানে পূর্ব ইউক্রেনের সর্বশেষ শহর। সুতরাং এর মধ্য দিয়ে রাশিয়া কিছুটা একটি ভালো অবস্থান আছে এবং এই অবস্থান জনিত কারণে যুক্তরাজ্যের তরফ থেকে যেটি বলা হয়েছে যে তারা চ্যালেঞ্জার 2 যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটি তারা মোতায়েন করে। চ্যালেঞ্জার 2 বৈশিষ্ট্য হচ্ছে যেটি হচ্ছে বিশ্বের মধ্যে অত্যাধুনিক
ট্যাঙ্ক ব্যবস্থা এবং এটি নিজেকে প্রোটেক্ট করতে সক্ষম এবং এটিকে হামলা করে এটিকে ধ্বংস করে দেওয়া খুব কঠিন ব্যাপার। সুতরাং এই চ্যালেঞ্জার টু এরকম তারা 14টি ট্যাঙ্ক তারা মোতায়েন করার কথা চিন্তা ভাবনা করছে। তার বাইরে তারা বলছে কিছু স্বয়ংক্রিয় অস্ত্র তারা দিবে, যে স্বয়ংক্রিয় অস্ত্রগুলো অনেক ট্যাঙ্কের মতোই কাজ করে। তারও বাইরে যেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে জার্মান, ফ্রান্স এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা এই মাসের শুরুতে তারাও ঘোষণা দিয়েছে তারাও ইউক্রেনে আরো নতুন কিছু অস্ত্র এবং গোলাবর্ষণ সরবরাহ করবে। এদিকে গত সোমবার থেকে রাশিয়া এবং বেলারুশ তারা যৌথ মহড়া শুরু করেছে, এটারও তো একটি খারাপ যুদ্ধ খারাপ দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দেয়। যদি বেলারুশ সাথে এর সাথে এই যুদ্ধের সাথে জড়িয়ে যায় তাহলে তো সংকট আরো গভীর হবে। বেলারুশ বরাবরই রাশিয়ার পক্ষেই ছিল ইউক্রেন যুদ্ধে, বেলারুশ কখনো রাশিয়ার বিরুদ্ধে ছিল না। কিন্তু আপনার যে প্রশ্নটি হচ্ছে যে যুদ্ধ খারাপের দিকে যাচ্ছে, নিঃসন্দেহে যুদ্ধটি খারাপের দিকে যাচ্ছে এবং খারাপের দিকে যাওয়ার পেছনে আমার কাছে যেটি মনে হচ্ছে যে পশ্চিমা শক্তিগুলো এখন তারা চাইছে সম্মিলিতভাবে, কারণ তারা যে বিষয়টি ফিল করেছে যে ইউক্রেনে পর্যাপ্ত সহযোগিতা ইউক্রেনের চাহিদা অনুযায়ী তারা এতদিন পর্যন্ত সরবরাহ করতে পারেনি। এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক যেটি বলছেন যে এখানে স্থল হামলার মধ্য দিয়ে যে রাশিয়ার যে শক্তিটা সেটা অনেকটা কমে গেছে, এখন যদি সম্মিলিতভাবে নতুন করে কিছু আর্মস মোবিলাইজ করা হয়, কিছু ওয়েপন্স মোবিলাইজ করা হয়, সেটার মধ্যে দিয়ে রাশিয়াকে তারা অনেকটা কাবু করে ফেলতে পারবে। তারা ধারণা করছে যে যে শীতকাল চলে আসছে এই শীতকালে রাশিয়ান সৈন্যরা এবং ট্যাঙ্কগুলো সঠিকভাবে অগ্রসর হতে পারছে না, সুতরাং এটিকে তারা একটা মোক্ষম সুযোগ মনে করে তারা আরও অস্ত্র মোবিলাইজ করে কিভাবে রাশিয়াকে একটি মানে বেকায়দায় ফেলতে পারে সেরকম একটি চিন্তা ভাবনা তারা করছে। এবং তার পাল্টা পদক্ষেপ হিসেবে বেলারুশের সাথে মিলে রুশরা তারা একটা যৌথ মহড়ার চেষ্টা করছে এবং তারা চাচ্ছে যৌথভাবে এখন মোকাবেলা করার জন্য সেই ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। বেলারুশ যখন রাশিয়ার সাথে যোগ দেবে সেক্ষেত্রে কি ধরনের সুবিধা আসলে রাশিয়া পেতে পারে? সামরিক দিক থেকে খুব সহজ সুবিধা হয়তো পাবে না, কিন্তু ভূমি ব্যবহার করে বাড়তি কোনো সুবিধা পাবে কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি, বেলারুশ রাশিয়ার সাথে যোগ দিলে যে বিষয়টি হচ্ছে বেলারুশ তো আসলে রুশ নিজেদের কোনো সেরকম ভাবে মানে সামরিক সামর্থ্যের দিকটি সেরকম ভাবে নেই, কিন্তু তারা যেটি হচ্ছে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা করার যে একটি পরিকল্পনা রাশিয়ার তরফ থেকে সেটিকে তারা অর্থাৎ ইউক্রেনকে তারা আরেকটু ভিন্নতর ভাবে কিভাবে আক্রমণ পরিচালনা করতে পারে সেটি একটি বিষয়। এবং তার বাইরে আরো একটি বিষয় আছে, রাশিয়া এখন পুতিন কিন্তু ওয়াগনার বাহিনী যেটা আছে ওয়াগনার বাহিনীকে তারা এই যুদ্ধে ব্যবহার করছে, যেটাকে বলা হয় ভাড়াটে বাহিনী, ভাড়াটে বাহিনীর উপর অনেকটাই নির্ভর করছেন। গত সেপ্টেম্বর মাসে তিনি যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন 3 লক্ষ নতুন করে সৈন্য মোবিলাইজ করবেন, তার বাইরে এই ভাড়াটে বাহিনী হচ্ছে একটা অতিরিক্ত বাহিনী এবং বলা হয়ে থাকে যে এই ভাড়াটে বাহিনীর কারণেই কিন্তু সোলেডারের দখল তারা নিতে পেরেছে। সুতরাং তাদের এটিও একটি পরিকল্পনার অংশ এবং সম্মিলিত এই পরিকল্পনা নিয়ে তারা সামনের দিনগুলোতে এটি করতে যাচ্ছে। এবং তারা খুব ওয়ার্নিং দিয়ে বলেছে যে তারা যদি যদি সত্যিকার অর্থে ব্রিটেন যদি এখানে চ্যালেঞ্জার টু মোতায়েন করে তাহলে সেই ক্ষেত্রে তাদের উপর হামলা করা একটি বৈধ বিষয় হিসেবে গণ্য হবে রাশিয়ার তরফ। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এছাড়া রিটোর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে সাথে থাকার জন্য ধন্যবাদ।